নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজকে কি অনুষ্ঠান? কার শ্বশুর মশাইয়ের নাম কি? শিব নারায়ণ লায়ক। তো শিব নারায়ণ লায়ক মহোদয়ের আত্মার সদ্গতি কামনা করে সবাই একবার আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো ভগবদ গীতায় বলা হয়েছে, সংসিজীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক সেই রকম আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। তাহলে দেহ আর আত্মা আলাদা, দেহ আর আত্মা আলাদা। যেমন এই মাইকটা আছে, মাইকের ভিতরে কারেন্ট আছে, কারেন্ট কারেন্ট আছে, তাহলে কারেন্ট আর মাইক আলাদা আলাদা তো নাকি? যখন লোডশেডিং হয় তখন কি হয়? যখন লোডশেডিং হয় তখন কারেন্টটা চলে যায়, মাইকটা থাকে, মাইক থাকে কিন্তু কারেন্ট চলে যায়। তো মৃত্যু হচ্ছে পারমানেন্ট লোডশেডিং এর মতো, মৃত্যুটা হচ্ছে পারমানেন্ট লোডশেডিং, মানে আত্মাটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? দেহি রশ্মিন যথা দেহি কৌমারম যৌবনম জরা, কথা নয় কথা নয়, দেহি রশ্মিন যথা দেহি কৌমার, কথা বললে বাইরে গিয়ে কথা বল, দেহি রশ্মিন যথা দেহি কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমিচ্ছতি। দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, দেহ আর দেহি, দেহ আর দেহি। যেমন মাইকের মধ্যে মাইকটা হচ্ছে দেহ আর মাইকের ভিতরে আছে কারেন্ট, এটা অনেকটা দেহি। তো এই দেহটা যে রক্ত মাংসের দেহটা, ভগবদ গীতায় বলা হয়েছে যন্ত্র রুড়ানি মায়া, এই দেহটা হচ্ছে একটা যন্ত্র। তো যন্ত্র কি ড্রাইভার ছাড়া চলবে? মনে করুন একটা গাড়ি একটা যন্ত্র, এখন এই গাড়িটা চালাতে গেলে কি লাগবে? ড্রাইভার লাগবে। তাহলে এই দেহটা হচ্ছে একটা যন্ত্র, এই দেহটার মধ্যে একটা ড্রাইভার আছে, এই ড্রাইভারটার নাম কি? আত্মা। এই ড্রাইভারটাকে বলা হয় আত্মা। বোঝা গেল? তো মৃত্যু মানে কি? মৃত্যু মানে দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়। যতক্ষণ দেহটার মধ্যে কোনো অশান্তি বেশি একটু বোঝা যায় না, ততক্ষণ আত্মাটা দেহটাকে ইউজ করে। কিন্তু যখন দেহটার মধ্যে অশান্তি বেড়ে যায়, রোগ যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, মৃত্যুর সময় প্রচন্ড যন্ত্রণা হয়, বৃদ্ধ বয়স থেকে যন্ত্রণা শুরু হয়। হ্যাঁ, দেখবেন যাদের যারা বৃদ্ধ আছেন যন্ত্রণা টের পান। হ্যাঁ, বৃদ্ধ হলেই দেখবেন হাতের মধ্যে ব্যথা লাগছে, পায়ে ব্যথা লাগছে, কোমরে ব্যথা লাগছে, তাই না? ব্যথা লাগতে লাগতে যখন ব্যথাটা বেড়ে যায়, তখন আত্মা থাকতে পারে না, আত্মা ব্যথাটা সহ্য করতে পারে না। বলা হচ্ছে বেশি পাপ করলে মৃত্যুর সময় 40,000 বৃশ্চিক, বৃশ্চিক মানে বিছা, 40,000 বৃশ্চিক যদি একসঙ্গে কামড়ায়, তাহলে যেরকম ব্যথা হয় যারা বেশি পাপ করে মৃত্যুর সময় তাদের সেরকম ব্যথা হয়। যারা মাঝামাঝি পাপ করে, মাঝামাঝি পাপ করে মৃত্যুর সময়
10,000 বৃশ্চিক কামড়ালে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হবে, আর যারা পাপ কম করে তাদের ব্যথা আরো কম, আর যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ব্যথা টের পায় না। এরকম আমাদের পাপের মাত্রা অনুসারে ব্যথা বাড়ে কমে, যারা বেশি পাপ করে তাদের মৃত্যুর সময় ব্যথাটা বেশি, যারা কম পাপ করে মৃত্যুর সময় তাদের ব্যথাটা কম। ব্যাপারটা বুঝে গেল? আর আমরা যদি অন্যকে ব্যথা দিই সেই ব্যথাটা মৃত্যুর সময় আমরা পাই। মনে করুন আপনি একটা মানুষকে কষ্ট দিলেন, সেই কষ্টটা মৃত্যুর সময় আপনি পাবেন। বোঝা গেল? শুধু মানুষকে কেন, আপনি একটা ছাগলকে কষ্ট দিলেন, মৃত্যুর সময় কি সেই কষ্টটা আপনি পাবেন? আপনি একটা মাছকে কষ্ট দিলেন, মৃত্যুর সময় সেই কষ্টটা আপনি পাবেন? এই জন্য যারা অন্য জীবকে বেশি কষ্ট দেয় মৃত্যুর সময় তাদের কষ্ট বাড়ে, যারা অন্য জীবকে কম কষ্ট দেয় মৃত্যুর সময় তাদের কষ্ট কম। বুঝেছেন? এই জন্য আমাদের এই মনুষ্য জন্মে খুব সাবধানে চলতে হয়, কারণ আমরা চাই না যে মৃত্যুর সময় মানুষ বেশি কষ্ট পাক, এটা কেউ চায় না। তাই আপনাকে এমন ভাবে জীবনযাপন করতে হবে যে আপনি কাউকে কষ্ট দেবেন না, সে মানুষ হোক, ছাগল হোক, মাছ হোক, আপনি কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। যদি অন্য প্রাণীকে কষ্ট দেন সেই কষ্ট সুদে আসলে আপনাকে পেতে হবে সেই কষ্ট, তারপরে মৃত্যুর পর হবে পুনর্জন্ম। পুনর্জন্মটা কিরকম? মৃত্যুর সময় অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে, অন্তকালে মানে মৃত্যুর কালে, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম, মৃত্যুর কালে যে ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারে। অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়, সে ভগবানের কাছে ফিরে যায়, তার আর পুনর্জন্ম হয় না, এতে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে করতে দেহ রাখতে পারে তাহলে সে ভগবানের কাছে চলে যাবে, তার আর পুনর্জন্ম হবে না, সেই দুঃখের সংসারে তাকে আর আসতে হবে না। বুঝেছেন? জং জং বাপি স্মরণ ভাবম তেজত্তন্তে কলেবরম তম তমই বৈতি কন্তয়া সদা তদ্ভব ভাবিতা। মানুষ মৃত্যুর সময় যেরকম চিন্তা করতে করতে দেহত্যাগ করবে সে সেরকম দেহ লাভ করবে। মৃত্যুর সময় যদি আপনি পশুর মতো চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তাহলে আপনি পশুর দেহ লাভ করবেন। যেমন অনেক সময় মৃত্যুর সময় লোকে জিজ্ঞেস করে না, তোমরা কি খেতে ইচ্ছে করে, আপনাদের দেশে জিজ্ঞেস করে এরকম? তো সে যদি বলে আমার শুকনো মাছ খেতে ইচ্ছা করছে, সে বলতে পারে, অনেকে বলে আমার ডিম খেতে ইচ্ছা করছে মৃত্যুর সময় বলে, তো সে পরের জন্মে এমন একটা প্রাণী হবে যে মাছ খাওয়ার সুযোগ বেশি পাবে, সে বক হয়ে জন্মাবে, বক হয়ে জন্মাবে, কিংবা সাপ হয়ে জন্মাবে। সাপ কিন্তু ডিম খেতে ভালোবাসে, জানেন কি আপনারা? আমি দেখেছি আমাদের দেশে পাখির বাসায় ডিম পারত পাখি, সাপ গিয়ে গাছে উঠে পাখির ডিম খেয়ে ফেলত। তো যারা এই ধরনের খাবার পছন্দ করে ভগবান তাদেরকে সেরকম জন্ম দেবে। হ্যাঁ, যারা বেশি মাছ খেতে ভালোবাসে তারা মাছরাঙ্গা বক এসব হয়ে জন্মাবে, ঠিক মানুষ হয়ে যদি জন্মায় তার ধীবর কুলে, যেখানে জেলে, জেলে মানে যারা মাছ টাছ ধরে বিক্রি করে খায় সেই কুলে জন্ম হবে। বুঝেছেন? তা আমরা যেরকম বাসনা নিয়ে মৃত্যুর সময় অনেকে বলে আমার রসগোল্লা খেতে ইচ্ছা করে, তো সে পরের জন্মে সে হয় পিঁপড়া হয়ে জন্মাবে, অথবা সে যদি কিছু পুণ্য করে তাহলে সে মিষ্টির দোকানে মালিকের সন্তান হয়ে জন্ম, সে যদি পুণ্য করে তাহলে মিষ্টির দোকানের মালিকের
সন্তান হয়ে জন্মাবে, আর যদি পাপ করে তাহলে মিষ্টির দোকানে পিঁপড়া হয়ে জন্মাবে, মিষ্টি খেতে পারবে, যেহেতু তার মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে। তো ভগবান তার সেই ইচ্ছা, ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্প তরু, যে জীবের যেরকম বাঞ্ছা সেই জীবকে ভগবান সেরকম জন্ম দিয়ে থাকে, এবং শুধু বাঞ্ছা নয় কর্মটাও দেখে। হ্যাঁ, যেমন অনেকে আছে মাতৃগর্ভে সন্তান নষ্ট করে। প্রভুপাদ বলছেন আগামী কয়েক জন্মে সে আর পৃথিবীর আলোক দর্শন করতে পারবে না, সে একটা মাতৃগর্ভে প্রবেশ করবে, সেখানে তাকে হত্যা করা হবে। তারপরে সে আরেকটা মাতৃগর্ভে প্রবেশ করবে, সেখানে তাকে হত্যা করা হবে। তারপর সে আরেকটা মাতৃগর্ভে প্রবেশ করবে, সেখানে তাকে হত্যা করা হবে। কারণটা কি? কারণ সে কোনো না কোনো জন্মে, সে যখন মানুষ ছিল তখন সেও এরকম হত্যা করেছে, সেও মাতৃগর্ভে সন্তানকে হত্যা করেছে, তাই কয়েক জন্ম ধরে সে আর পৃথিবীর আলোক দেখতে পাবে না। কয়েক জন্ম ধরে সে আর পৃথিবীর আলোক দেখতে পাবে না। যখনই সে মাতৃগর্ভে প্রবেশ করবে তাকে ডাক্তার হত্যা করবে। মানে বাবা বাবা মা দুজনে গিয়ে ডাক্তারকে বলবে আমার এই সন্তানটাকে হত্যা করে দাও, তখন মাতৃগর্ভে ডাক্তার সেই সন্তানটাকে হত্যা করবে। এইভাবে যে সন্তান পূর্বজন্মে অন্য কোন সন্তানকে হত্যা করেছে, পূর্বজন্মে সে যখন পূর্ণ বয়স্ক মানুষ ছিল তখন মাতাজি কি দেখছেন, কি দেখছেন, কি দেখছেন, ওইদিকে মনোযোগটা হরি কথায় রাখুন। তো এইভাবে পূর্বজন্মে যে যেরকম কর্ম করবে, কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহ উপপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরম বংশরেতহ কণাশ্রয়। কর্মণা দৈব নেত্রেণ, দেবতারা বিচার করেন আমরা কি কিরকম কর্ম করি। আমরা ভাবছি আমাদের কর্মের কোনো হিসাব নাই, ভুল ধারণা, ভুল ধারণা। প্রতি সেকেন্ডে আমি কি কর্ম করছি, প্রতি সেকেন্ডে কি কর্ম করছি তার হিসাব আছে। আমাদের প্রত্যেকের নামে ফাইল আছে, প্রত্যেকের নামে আলাদা আলাদা সার্ভিস রেকর্ড আছে। আমরা কি কর্ম করছি, কি খাচ্ছি, কি চিন্তা করছি, সব রেকর্ড হয়, সব রেকর্ড হয় ভগবানের খাতায়, এবং মৃত্যুর সময় সে রেকর্ড অনুসারে আমাদের পুরস্কার অথবা শাস্তি। মৃত্যুর সময় রেকর্ড অনুসারে যে মানুষটা সারা জীবন বাজে কাজ করেছে, মৃত্যুর সময় তার বাজে জায়গায় জন্ম হবে, বাজে জায়গায় জন্ম। সূর্য শ্রত শ্রী ভীত এধমান মধপমান নৈবার হতে অবিধাতুম বই তোয়াম কিঞ্চন গোচর। বলা হচ্ছে আমাদের কর্ম অনুসারে কোথায় জন্ম হবে, ফুটপাতে জন্ম হবে, রাজবাড়িতে জন্ম হবে, কিসের উপর নির্ভর করে? কর্মের উপর। আবার মানুষ হয়ে জন্ম হবে না পশু পাখি হয়ে জন্ম হবে, এটাও নির্ভর করে কর্মের উপর। জন্মশ্চর্য, টাকা পয়সা কেমন হবে, ধন দৌলত কেমন হবে, বেশি হবে না কম হবে, গরিব হবো না ধনী হবো, এটা নির্ভর করে কিসের উপর? কর্মের উপর। তাহলে জন্মশ্চর্য শ্রুত, পড়াশোনা কেমন হবে, পড়াশোনা বেশি হবে না কম হবে, এটা নির্ভর করে কিসের উপর? কর্মের উপর। পড়াশোনা ব্রেন লাগে, তো তো ব্রেন যদি ভালো হয় বুঝতে হবে তার পূর্বজন্মের কর্ম ভালো ছিল। ব্রেন যদি ভালো হয়, না ঠিক আছে, মানে কর্ম ভালো হলে ব্রেন ভালো হয়, কর্ম খারাপ থাকলে ব্রেন ভালো হবে না। জন্মশ্রীজশ্রুত শ্রী মানে চেহারা, পূর্বজন্মে কর্ম ভালো থাকলে চেহারা ভালো হবে, পূর্বজন্মে কর্ম খারাপ থাকলে চেহারা কুচ্ছিত হবে, বুঝেছেন? তো সবকিছু নির্ভর করে আমাদের কর্মের উপর। কেউ দেখবেন অনেক চেষ্টা করেও ধনী হতে পারে না, আবার অনেক অল্প চেষ্টায় ধনী হয়, কেন? তার কারণ হচ্ছে তার পূর্বজন্মের কর্ম ভালো ছিল,
পূর্বজন্মের কর্ম ভালো থাকলে অল্প চেষ্টায় আপনার ধন আসবে, অল্প চেষ্টায় আপনার পড়াশোনা হবে। আর পূর্বজন্মের কর্ম যদি ভালো না থাকে তাহলে চেষ্টা করেও কিছু হবে না, চেষ্টা করেও হবে না, বুঝেছেন? এই জন্য ভাগবতে বলা হয়েছে, তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ ন লভ্যতে যদ ভ্রমতাম উপার্জ্যথ তল্লভ্যতে দুঃখবাদ অন্যতঃ সুখাম কালেন সর্বত্র গভীর রংহসা। বলা হচ্ছে যে টাকা পয়সার জন্য অত চেষ্টা করার দরকার নেই। কেন? যেটা লেখা আছে সেটা আসবে, টাকা পয়সা জিনিসটা যেটা লেখা আছে, লেখা আছে সেটা আসবে। বলে কর্ম করবো না? নিশ্চয়ই কর্ম করবেন, কিন্তু কর্ম করলেও যেটা লেখা আছে সেটা আসবে, বুঝেছেন? একজন আপনাকে 1 লাখ টাকা পাঠিয়েছে, এখন আপনি দৌড়াদৌড়ি করলেও 1 লাখ টাকা পাবেন, দৌড়াদৌড়ি না করলেও 1 লাখ টাকা পাবেন। ঠিক তেমনি কৃষ্ণ আপনাকে পাঠাচ্ছে, কৃষ্ণ আপনাকে 10 লাখ টাকা পাঠাবে, আপনি দৌড়াদৌড়ি করলেও পাবেন, দৌড়াদৌড়ি না করলেও পাবেন। আমার কথা নয়, শাস্ত্রে এরকমই বলা হচ্ছে। হ্যাঁ, তো শৈব হেতু প্রয়াত কবির ন লভ্যতে যত ভ্রমতাম উপার্জন। হ্যাঁ, বিনা নিমন্ত্রণে যেমন দুঃখ আসে, বিনা নিমন্ত্রণে সুখ আসে। আমরা কি দুঃখকে নিমন্ত্রণ করি? দুঃখকে নিমন্ত্রণ করি, এই দুঃখ ভাই আসো, নিমন্ত্রণ করি? করি না। বিনা নিমন্ত্রণে যদি দুঃখ আসতে পারে, বিনা নিমন্ত্রণে সুখ, আনন্দ সুখ বিনা নিমন্ত্রণে আসবে। নিমন্ত্রণ আপনি করে রেখেছেন না গত জন্মে, গত জন্মে আপনি ভালো কাজ করেছেন, বিনা নিমন্ত্রণে সুখ চলে আসবে। গত জন্মে আপনি খারাপ কাজ করেছেন, বিনা নিমন্ত্রণে আপনার দুঃখ চলে আসবে, বুঝেছেন? হঠাৎ করে বলো না, হঠাৎ করে লোকটা তো ভালোই ছিল, হঠাৎ করে আচারকে কি হলো, তারপর আর হাঁটতে পারে না, তারপরে তার বসে গেল, লোকটা বসে গেল। এটা হঠাৎ করে না, আগের জন্মের কর্ম খারাপ ছিল, আগের জন্মে কর্ম খারাপ ছিল, এই জন্য তার এই কষ্ট, বুঝেছেন? তো এইভাবে ভাগবতে বলা হচ্ছে, যেহেতু আমাদের সুখ দুঃখ লেখা, একদম মাপে মাপে লেখা আছে, কে কতটুকু সুখ পাবে, কে কতটুকু দুঃখ পাবে। যেমন একটা মানুষ কর্ম ফলে সুকর হয়ে জন্মায়, তো সে চাইলেই কি আর মলমূত্র খাওয়া বাদ দিতে পারবে? একটা সুকর সে যদি সুকর হয়ে জন্মায়, তার তো মলমূত্র খেতেই হবে। তার মানে কি, তার কর্ম অনুসারে সে কি ধরনের জিনিস ভোগ করবে সেটা আগে থেকে লেখা হয়ে গেছে। একটা বাঘ, সে চাইলেই কি আর হালুয়া পোলাও খাবে? সে কি খাবে? কাঁচা মাংস খাবে, তো কর্ম অনুসারে তার লেখা হয়েই গেছে। সে চাইলেই সে তার কর্ম পাল্টাতে পারত। একটা বাঘ চাইলেই মানুষের মতো বাসমতি চালের অন্ন খেতে পারবে না, একটা বাঘ চাইলেই পারবে না, তাকে কাঁচা মাংসই খেতে হবে, ঠিক আছে? এমনকি রান্না করা মাংস সে সাধারণত চিড়িয়াখানাতে যে বাঘ থাকে সে তারও কিছু কর্ম ভালো ছিল পূর্বজন্মে, যার জন্য চিড়িয়াখানাতে সে কিছুটা তাও রান্না করে দেয় না, কাঁচাই দেয়, তাই না? সোজা কথা, আমাদের কর্ম অনুসারে যে দেহ পাবো, শুকরের দেহ পেলে মলমূত্র ভালো লাগবে, বাঘের দেহ পেলে কাঁচা মাংস ভালো লাগবে, গরুর দেহ পেলে সবুজ ঘাস খেতে ভালো লাগবে। তো কর্ম অনুসারে তো আমাদের সুখ দুঃখ লেখা হয়ে গেছে। তো মনুষ্য দেহ পেলেও আপনি কতটুকু সুখ দুঃখ পাবেন, এটা লেখা হয়ে আছে, লেখা হয়ে আছে। এখন আপনার কর্ম যদি ভালো থাকে, মনুষ্য দেহে আপনি ভালো সুখ পাবেন, কর্ম যদি খারাপ থাকে, মনুষ্য দেহেও আপনি সুখ পাবেন না, মনুষ্য দেহেও আপনার অশান্তি লেগেই থাকবে। এই জন্য যারা বুদ্ধিমান তারা কর্মের উপর জোর দেয়, কর্মের উপর গুরুত্ব দেয়, কারণ তারা জানে। যারা বোকা তারা মনে করে আমি যদি লোকটাকে 10,000 টাকা ঠকাতে পারি তাহলে আমি 10,000 টাকা ভোগ করতে পারি, কিন্তু অঙ্কটা ভুল, অঙ্কটা ভুল। কারণ এই 10,000 টাকা আমি নিলাম, আমি কিছুদিন ফুর্তি করলাম 10,000 টাকা দিয়ে, কিন্তু চিত্রগুপ্ত লিখে রেখেছে যে আপনি লোকটাকে 10,000 টাকা ঠকিয়েছেন এবং এই শাস্তি চিত্রগুপ্ত আপনাকে দেবে। হ্যাঁ, এক মহিলা কুলা বিক্রি করতো, কুলা
কুলা কুলু কুলু চেনেন তো, কুলু ধান ঝাড়ে। হ্যাঁ, তো গরিব মহিলা বাজারে কুলা বানিয়ে নিজে হাতে কুলা বানিয়ে বিক্রি করতো কুলু। তা এক ধনী লোক এসে বলছে, কুলু কত করে? বলছে এটা বেশি না, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। টাকা তো আনিনি, ঠিক আছে পরে দেবেন, নিয়ে যান। মহিলা ভাবলো যে ধনী লোক, 20 টাকা তো কোনো ব্যাপার নয়, দিয়ে দেবে। ওই ধনী লোক আর কুলুর দাম দিতে মনে নেই, আর ওই মহিলাও আর কুলুর দামটা চাইনি। তো মহিলাও মারা গেল, ওই ধনী লোকটাও মারা গেল, দুজনেই গেছে যমরাজের কাছে। তখন চিত্রগুপ্ত খাতা চেক করছে, ফাইল চেক করছে, যে এই লোকটা এই মহিলার কাছ থেকে কুলু কিনেছিল কিন্তু পয়সা দেয়নি। তখন যমলোকে সিদ্ধান্ত হলো যে কুলুর মাপ মতো চামড়া, ওই মহিলাকে বলল যে কুলুর মাপ মতো চামড়া তোমাকে দেওয়া। তো ধনী লোকটাকে নিয়ে গেল যমদূতের কাছে। যমদূত মেপে মেপে, তাদের সব জানা আছে, মেপে মেপে কুলুর মাপে, কুলুর মাপে চামড়া তুলে মহিলাকে দিল। বুঝেছেন? তাহলে লাভ হলো না লস হলো? 20 টাকা ঠকিয়ে লাভ হলো না লস হলো? মনে হচ্ছে লাভ হলো, 20 টাকা আমি জিতে গেছি। যেরকম 20 টাকাই হোক, 10,000 টাকাই হোক, 1,00,000 টাকাই হোক, মানুষ বুঝতে পারে না বলে, মানুষ মনে করে যে 1,00,000 টাকা ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক আছে আপনার কাছ থেকে হয়তো ধার নিল, দিয়ে দেবো আর দেওয়ার নাম নেই। বুঝেছেন? তো সে ভাবে ঠকিয়েছে, আচ্ছা মতো ঠকিয়েছে। হ্যাঁ, কিন্তু সে জানে না এ সুদে আসলে এটাকে পেমেন্ট করতে হবে। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে কুকুর ঘুরে বেড়ায় না, আপনাকে দেখলে একটা কুকুর পেছনে পেছনে আপনার পেছনে পেছনে আসবে, এটা কুকুরের স্বভাব। দেখা গেল কুকুরটা আপনার বাড়িতে এসছে, আপনার বাড়িতে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, বাড়ি পাহারা দিচ্ছে। বুঝতে হবে কুকুরটা কোন জন্মে আপনার কাছে ঋণ করেছে, ঋণ করেছিল, সেই ঋণ শোধ করছে, কুকুর হয়ে সে ঋণ শোধ করছে। বুঝলেন? তো আমরা বুঝতে পারি না বলে আমরা মনে করি লাভ করলাম, ওকে ঠকিয়ে আমি লাভ করলাম। ভগবানের খাতায় সব লেখা থাকে, কে কাকে ঠকাচ্ছে সব লেখা থাকে, সেই অনুসারে তার কর্মফল ভোগ করতে হয়। বুঝা গেল? এই জন্য ভাগবত বলা হচ্ছে যে দুঃখ যেমন বিনা নিমন্ত্রণে আসে কর্ম অনুসারে, সুখও বিনা নিমন্ত্রণে আসে কর্ম অনুসারে। কর্ম যদি খারাপ থাকে দেখবেন হঠাৎ করে একটা সুস্থ লোক, হ্যাঁ, তার একটা মারাত্মক রোগ হয়ে গেল, হার্ট অ্যাটাক হলো, এই হলো, সেই হলো, কত কিছু হয়। বুঝতে হবে এগুলি তার কর্মের লেখা। বুঝা গেল? তো এই জন্য বলছে কর্মের জন্য চিন্তা না করে তুমি কৃষ্ণ ভক্তির জন্য চিন্তা করো, কারণ কৃষ্ণ ভক্তি কর্মকে খণ্ডন করে। হ্যাঁ, যস্তেন্দ্র গোপ মথবেন্দ্র মোহস কর্ম বন্ধন রূপ ফল ভাজন মাত নতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যে সংসারে সবাই নিজ নিজ কর্ম ভোগ করছে, একটা ইন্দ্রগোপ বলে পোকা আছে, হলুদ রঙের পোকা, তার লাল রঙের পোকা, তার গায়ের মধ্যে কালো কালো দাগ, এখানে পাওয়া যায় কি পোকাটা? দেখেছেন? এখানে আমাদের দেশে আমি দেখেছি পোকাটার নাম ইন্দ্রগোপ, ইন্দ্রগোপ। এটা গায়ের রঙটা খুব ছোট্ট পোকা, গায়ের রঙটা লাল টকটকে, তার মাঝ সারা গায়ে কালো কালো ফোঁটা, কালো কালো ফোঁটা দেখা যায়। পোকা এখানে দেখা যায় না, আমাদের দেশে দেখা যায়। যে ইন্দ্রগোপ পোকা, সে তার কর্মফল ভোগ করছে, আর দেবরাজ ইন্দ্র তার কর্মফল ভোগ করছে। দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা, তিনি কর্মফল ভোগ করছে, আর ইন্দ্রগোপ একটা ছোট্ট পোকা। দেবরাজ ইন্দ্র কর্মফল ভোগ করছে, আর ইন্দ্রগোপ পোকা কর্মফল ভোগ করছে, দুজনেই কর্মফল ভোগ করছে। যস্ত ইন্দ্রগোপম অথবেন্দ্র মহস কর্ম বন্ধন রূপ ফল ভাজন মাতু নতি। আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকে আমাদের কর্মফল ভোগ করছি, কর্মফল অনুসারে কেউ আমরা বসুন,
কর্মফল অনুসারে কেউ আমরা পুরুষ দেহ পেয়েছি, কর্মফল অনুসারে কেউ আমরা নারী দেহ পেয়েছি, কর্মফল অনুসারে আমাদের কারো স্বাস্থ্য ভালো, কর্মফল অনুসারে আমাদের কারো স্বাস্থ্য খারাপ। বুঝেছেন? কর্মফল অনুসারে কেউ দেখতে সুন্দর, কর্মফল অনুসারে কেউ দেখতে কুৎসিত। কিন্তু চ ভক্তি ভাজাম, কিন্তু যে ভক্তি করবে কৃষ্ণের প্রতি, যে ভক্তি করবে তার কর্মফল খণ্ডন হবে, তার কর্মফল খণ্ডন হবে। গীতা তো ভগবান একথাই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। তুমি চিন্তা করো না, তোমার কর্মবন্ধন তো আছে, বিশেষ করে পাপের বন্ধন, পাপের বন্ধন তো তোমার আছে, আমি তোমাকে পাপের বন্ধন থেকে মুক্ত করব, মুক্ষয়িষ্যামি মুক্ত করব। মা শুচ, চিন্তা করো না, টেনশন নিও না, শুধু মামেকং শরণং ব্রজ, শুধু আমার চরণে আত্মসমর্পণ করো, আমার ভক্ত হয়ে যাও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। সুতরাং দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে ইন্দ্র গোপ পোকা সকলেই কর্মফল ভোগ করে, কিন্তু যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাকে কর্মফল ভোগ করতে হবে না, ছুটি, কর্মফল থেকে ছুটি, তাকে কর্মফল ভোগ করতে হবে না, সে দেহত্যাগের পরে গোলকে চলে যাবে। কে যদি কৃষ্ণের ধামে ফিরে যায় তার আর পুনর্জন্ম হয় না, নাহলে জার্নি চলবে। এই যে 84 লক্ষ জার্নি, 84 লক্ষ দেহের জার্নি, জার্নিতে কি হয়, আমাদের জার্নিটা হচ্ছে ব্র্যাক জার্নি। ব্র্যাক জার্নি নাম শুনেছেন? ব্র্যাক জার্নি, ব্র্যাক জার্নি কিরকম নাম? আপনি এখান থেকে রওনা হলেন, গিয়ে একদিন জার্নি করে ট্রেন থেকে নেমে গেলেন, নেমে হোটেলে থাকলেন, তারপরের দিন আবার ট্রেন, আবার কয়েকদিন জার্নি করে আবার ট্রেন থেকে নেমে গেলেন, আবার হোটেলে থাকলেন, আবার ট্রেন থেকে নামলেন, আবার একটা জায়গায় থাকলেন, এটাকে বলে ব্র্যাক জার্নি। মানে একটানা জার্নি নয়, জার্নি, আবার একটু বিশ্রাম, আবার জার্নি, আবার বিশ্রাম, এটাকে বলে ব্র্যাক জার্নি। তা আমাদের এই মনুষ্য জন্মটা হচ্ছে এটা একটা জার্নি। এই জার্নির মধ্যে 84 লক্ষ রকমের বিশ্রামের জায়গা আছে, 84 লক্ষ রকমের বিশ্রামের জায়গা আছে। এখন আপনি মানুষ, এখন নারী, আপনি জার্নি করলেন 70 বছর, জার্নি করার পরে আপনার মৃত্যু হলো, মৃত্যু তো আপনার আত্মার মৃত্যু হয়, দেহের মৃত্যু, তারপরে আপনি কি পুরুষ হয়ে জন্মালেন, এটা আপনার নেক্সট স্টেশন, নেক্সট স্টেশন। তারপরে সেই পুরুষ হিসাবে আপনি হয়তো 60 বছর বাঁচলেন, 60 বছর পরে আপনার আবার মৃত্যু হলো, মানে দেহের মৃত্যু হলো, তারপরে আত্মাটা গিয়ে একটা শুকর হয়ে জন্মালো, সেটা হলো আত্মার পরবর্তী স্টেশন। এরকম স্টেশন কয়টা আছে? 84 লক্ষ, 84 লক্ষ স্টেশন আছে। আবার মাঝে মধ্যে ভয়ঙ্কর স্টেশনে যেতে হয়, সেটা হচ্ছে যমলোক। যমলোক বেশি পাপ করলে, যারা খুব মারাত্মক পাপ করে, জঘন্য পাপ করে, তারা চলে যায় যমলোকে। সেখানে গিয়েও তারা, সেখানে আবার ছুটি আছে, যমলোকে গেলেও ছুটি আছে, তাকে কিছুদিন কষ্ট দেওয়ার পর, যমলোকে গরম তেলে সিদ্ধ করার পর তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে, পশুজন্ম লাভ করবে। এই করে এক স্টেশনের পর এক স্টেশন, এক স্টেশনের পর এক স্টেশন চলতে থাকে। লং জার্নি, লং জার্নি। আর সবটা জার্নি নির্ভর করে কর্ম এবং বাসনা, দুইটা জিনিসের উপর, কর্ম এবং বাসনা। আমাদের কর্ম যেমন, বাসনা সেরকম, সেই রকম ভাবে কৃষ্ণ অ্যাডজাস্ট করে করে আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করায়। তাহলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে যে কৃষ্ণ ভক্ত হয়ে যায়, কথা নয়, আমরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যাই, কথা নয়, কথা নয়, কথা নয়, আমরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যাই তাহলে এই জার্নি শেষ হবে। আর আমরা যদি কৃষ্ণ ভক্ত হতে না পারি, জার্নি চলবে কোটি কোটি বছর ধরে। আবার মাঝে মধ্যে আমরা মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করি, তখন সেখানে মহাবিষ্ণুর শরীরে কোটি কোটি বছর আমরা ঘুমিয়ে থাকি। যখন প্রলয় হয় তখন আমরা মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করি, সেখানে কোটি কোটি বছর আমরা ঘুমিয়ে থাকি।
আবার পুনরায় সৃষ্টি হয়, পুনরায় আবার 84 লক্ষ জনই ভ্রমণ করি। এই জার্নির শেষ নাই, শেষ আছে যদি আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, যদি আমরা কৃষ্ণের নির্দেশ মেনে কৃষ্ণ ভক্ত হব। মানে নামকা ওয়াস্তে কৃষ্ণ ভক্ত নয়, আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, ওইটা কৃষ্ণ ভক্তি নয়। কৃষ্ণ কৃষ্ণ যে আদেশ করেছেন শাস্ত্রে, কৃষ্ণ শাস্ত্রে যে আদেশ করেছেন, আমি কৃষ্ণকে সেই আদেশ অনুসারে যতটুকু দেব কৃষ্ণ আমাকে ঠিক ততটুকু ফেরত দেবে। যে যথামং প্রপদ্যন্তি তথৈব ভজাম্যহম্। যে আমাকে যতটুকু ভক্তি করবে আমি তাকে ততটুকু প্রতিদান দেব। তাই আমরা ঠিক যতটুকু কৃষ্ণকে দেব কৃষ্ণ আমাদের ঠিক ততটুকু দেবেন। আমরা যদি কৃষ্ণের আদেশ অক্ষর অক্ষরে পালন করি সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। আমি তিলক কাটুন আর নাই কাটুন, কিন্তু আপনি যদি কৃষ্ণের আদেশ অক্ষর অক্ষরে পালন করেন সেটা হবে যথার্থ কৃষ্ণ ভক্তি। আর যদি আমরা কৃষ্ণের আদেশ পালন না করি, আমরা যতই তিলক কাটি না কেন কাজ হবে না, কাজ হবে না, কিছুটা ডিসকাউন্ট পাবেন কিন্তু বেশি কাজ হবে না। এই জন্য খুব সাবধানে বন্ধময়ী সাবধান মতে, খুব সাবধানে বলে না সাধু সাবধান, মানে কৃষ্ণকে সঠিক মূল্য দিতে হবে। কৃষ্ণ জানে মনুষ্য জন্মে তুমি মূল্য দিতে পারো, তুমি মূল্য দেবে না কেন? মনুষ্য জন্মে তুমি ইচ্ছা করলে মূল্য দিতে পারো, তুমি দেবে না কেন? যদি না দাও শাস্তি পাবে। এই জন্য কৃষ্ণ ভক্তি মানে ভগবানকে ভয় করে ভয়ও করতে হবে, ভালোবাসতে হবে। বাচ্চা বাবাকে ভয় করে ভালোবাসে, তাই না? ঠিক তেমনি বিশ্বপিতা কৃষ্ণ আমাদের রাজার যে রাজ্যপাঠ যেন নটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয় হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। কৃষ্ণকে ভয় কর না, আমি কৃষ্ণকে ভয় করি না, এইটা আমাদের সমস্যা, এটা আমাদের রোগ, ভবরোগ। ভগবানকে ভয় করি না, ভয় তো ঠিকই করবে, যখন মৃত্যুর সময় কৃষ্ণ আসবে মৃত্যু রূপে, রোগ রূপে, এগুলি কৃষ্ণেরই রূপ। রোগ হচ্ছে কৃষ্ণের একটা রূপ, মৃত্যু হচ্ছে কৃষ্ণের একটা রূপ, দুঃখ হচ্ছে কৃষ্ণের একটা রূপ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বলে না, সোজা আঙ্গুলে ঘি উঠে না, তখন বাঁকা আঙ্গুলে তুলতে হয়। কৃষ্ণের বাঁকা আঙ্গুল হচ্ছে দুঃখ, কৃষ্ণের বাঁকা আঙ্গুল হচ্ছে রোগ, কৃষ্ণের বাঁকা আঙ্গুল হচ্ছে মৃত্যু যন্ত্রণা, কৃষ্ণের বাঁকা আঙ্গুল হচ্ছে যমলোক, যমলোক। তো মানুষ ওই সুখে থাকতে ভূতে কিলা, সুখে থাকতে ভূতে কিলা। এখন সুন্দর দেহ আছে, সুন্দর সুবিধা আছে, মনুষ্য দেহ বুদ্ধি আছে, এখন কৃষ্ণ ভজনা করবো না। হ্যাঁ, তো কখন কৃষ্ণ ভজনা করবে? ওই যখন আমি কৃষ্ণ ভজনার গুরুত্ব বুঝে যাব তখন দেখা যাবে সুবিধা কেড়ে নেওয়া হয়েছে। এখন সুন্দর নৌকা আছে, সুন্দর মাঝি আছে, এখন নৌকায় উঠবো না। পরিবেশ সুন্দর, আবহাওয়া সুন্দর, এখন নৌকায় উঠবো না, পরে ঝড় উঠবে। এখন আছে কাঠের নৌকা, পরে আসবে পাথরের নৌকা, সেই নৌকাতে মাঝি থাকবে না, তখন নৌকায় উঠবো। এখন আছে সুন্দর কাঠের নৌকা, এক্সপার্ট মাঝি, আবহাওয়া ভালো, ঝড় ঝাপটা নেই, এখন নৌকায় উঠবো না। কখন নৌকায় উঠবো? যখন প্রচন্ড ঝড় উঠবে, যখন মাঝি থাকবে না, পাথরের নৌকা, তখন আমি নৌকায় উঠবো। লাভ হবে কি? লাভ হবে? তাই লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়। এখন কৃষ্ণ সুন্দর দেহ দিয়েছেন, মনুষ্য দেহ, হ্যাঁ, এখন স্বাস্থ্য ভালো আছে, এই সুযোগে যতটুকু সম্ভব কৃষ্ণ ভজনা করে নিতে হবে। পরে যখন ঝড় উঠবে তখন আর পারবেন না, হ্যাঁ, দুঃখের ঝড়, তখন শুধু বুঝতে পারবেন, হ্যাঁ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, হা হা কি করলাম, কি করলাম, ভুল হয়ে গেছে। যখন যতই মৃত্যুর কাছে এগিয়ে যাবেন, হ্যাঁ, ততই আপনার মনে হবে না কি ভুলটা করলাম, কত বড় সুযোগ কৃষ্ণ দিয়েছিল, হ্যাঁ, আমি ইচ্ছা করলে পারতাম, কিন্তু দুঃখ না পেলে মানুষ সেটা বুঝতে পারে না। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়।